আচ্ছা, এরপরে আসি। দেখো আমরা তিনটা উদাহরণ দেখছি। একটা হচ্ছে উপধাতু বা অপধাতু, যার অপর নাম হচ্ছে মেটালয়েড, অর্থাৎ মেটাল একটা ধাতু বা ধাতু ছাড়াও আরেকটা পদার্থ পাই, যাকে বলা হয় উপধাতু, অপধাতু বা মেটালয়েড। এটার আমরা উদাহরণ করতেছি। দেন আসি তরল ধাতু, এর উদাহরণ করবো। ভারী ধাতু, এর উদাহরণ করবো। আচ্ছা, তাহলে ফার্স্টে আসি উপধাতু। তো উপধাতু দেখো, আমি কবিতা লিখে রাখছি যে জিবিআই আসতেছি সাবধানে বসে। তাহলে জিতে হচ্ছে জার্মেনিয়াম, অর্থাৎ বে, তাহলে জিতে হচ্ছে জার্মেনিয়াম। বিআই তে হচ্ছে বিসমাথ, বিআই বিসমাথ। আসতে হচ্ছে আর্সেনিক, তে তে হচ্ছে টেলুরিয়াম, টিই। সি তে হচ্ছে সিলিকন, বা সিলিকন, এসআই। সাবধানে, সাবধানে হচ্ছে অ্যান্টিমনি, এসবি। আর বসে, বসে হচ্ছে বোরন। মনে থাকবে, তাহলে আমরা উপধাতু কয়টা পেয়েছি? সাতটা পেয়েছি। এই সাতটা উপধাতু ধরন হচ্ছে জার্মেনিয়াম, বিসমা, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি আর হচ্ছে বোরন। আচ্ছা, ঠিক একই ভাবে এইভাবে যদি আমরা তরল ধাতু মনে রাখি, তরল ধাতুর ক্ষেত্রে দেখো কি লিখছি, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ। তাহলে মনে রাখবা, ফ্রান্সেতে হচ্ছে ফ্রান্সিয়াম, এফ আর, গিয়েতে হচ্ছে গ্যালিয়াম, জি এ, হাজিতে হচ্ছে মার্গারি, এইচ জি, সাইজে হচ্ছে সিজিয়াম, সিএস। মনে রাখবে, তাহলে আমরা উপধাতু করছি, তরল ধাতু করছি। এখন আসি ভারী ধাতু। ভারী ধাতু জিনিসগুলো কি? মনে রাখবা যে ভারী ধাতু হচ্ছে যে সকল ধাতব মৌলের ঘনত্ব তুলনামূলক ভাবে বেশি হবে এবং যেগুলা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে, এমন যে ধাতুগুলো আছে তাদেরকে বলা হবে ভারী ধাতু। ভারী ধাতুর আমরা যে সংজ্ঞাটা করলাম, তারপরে আমরা যখন উদাহরণে যাই, তাহলে দেখো উদাহরণের জন্য আমি একটা কবিতা লিখে রাখছি যে অকর্মা লোভ। তাহলে অতে হচ্ছে আর্সেনিক, মনে থাকবে অতে হচ্ছে আর্সেনিক, কতে হচ্ছে ক্রোমিয়াম, কি বলছি, কতে ক্রোমিয়াম, মাতে হচ্ছে মার্কারি মানে এইচ জি, লোতে হচ্ছে লেড, পিবি, কতে হচ্ছে ক্যাডমিয়াম, আর দন্তার শব্দে হচ্ছে স্বর্ণ বা সোনা মানে এইউ। তাহলে এই কয়েকটা জিনিস আমার খুব ভালো মতো জানতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে করছি উপধাতু, তারপরে করছি তরল ধাতু, তারপরে করছি এখন আসি। তাহলে আমরা যে উপধাতু, তরল ধাতু আর অপধাতু আর ভারী ধাতু করলাম, তাহলে এগুলোর উদাহরণ প্রতি বছর একটা আসবে, যে হয়তো আসবে নিচের কোনটি উপধাতুর উদাহরণ, নিচের কোনটি তরল ধাতুর উদাহরণ, অথবা আসবে কোন নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ। যেমন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 দেখবা আসছে নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ, এই টাইপের একটা প্রশ্ন আসছে। সো এই টাইপের জিনিস খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যে আমরা যে ব্লক মৌল করলাম, এস ব্লক, ব্লক, পি ব্লক, তো এখান থেকে একটা এমসিকিউ হয় যে আমরা মনে রাখবো যে এস ব্লক এবং পি ব্লক, এই যে দুইটা ব্লক আছে, এই এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে সবসময় বলা হবে আদর্শ মৌল। ঠিক আছে, কি বলা হবে? আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। তাহলে পরীক্ষা আসবে নিচের কোন মৌলগুলোকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়, তখন অ্যান্সার হবে এস ব্লক এবং পি ব্লক। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 আসছিল, যে নিচের কোনটিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়। তার ক্ষেত্রে মনে রাখবা এস ব্লক এবং পি ব্লক, এই মৌলগুলোকে কি বলা হবে? আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল।